एंड अस्सलामु আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এন্ড আমাদের কলেজে প্রোগ্রাম আছে, তো সকালবেলা রেডি হয়ে চলে এসেছি অ্যান্ড প্রোগ্রাম এখনও শুরু হয়নি। আমাদের বলেছিল খুব তাড়াতাড়ি আসতে, তো আমরা 10টার মধ্যে ইন করে গেছি কিন্তু প্রোগ্রাম এখনও শুরু হয়নি। তো এখন দাঁড়িয়ে আছি, ফটো তুলছি, এইসব করছি, দেখা যাক কখন স্টার্ট হয়। ওকে, তো এখন আমরা ওয়েট করছি কখন স্টার্ট হবে প্রোগ্রাম, আর আমি ওয়েট করছি সুচেতনার সাথে। গাইস, এই যে মিট সুচেতনা, সে হাই। প্রোগ্রাম স্টার্ট হলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, স্টে টিউনড। ওকে, সো এবার আমরা র্যালিতে বেরোবো, নাও মিট উইথ মাই ফ্রেন্ডস। হ্যালো জুলেখা, সে হাই। হ্যালো শীর্ষা, আর ওদিকে তিন মূর্তি আছে, তিন মূর্তি। আজকে সবাইকে মানে সব সাদা কালো। এই যে এই আমি বলে দিছি না বলার, এরা সব সময় মানে এদেরকে দেখে আমার কিছু বলার নেই, সব সময় যেখানেই যাও আলিঙ্গন করতে থাকে। বইমেলার ব্লগটাতে আপনারা দেখেইছেন কিভাবে আলিঙ্গন করছিল, এখানেও সেম। এই যে সবাই মিলে এখন আমরা র্যালিতে বেরোবো। হ্যাঁ, এই একটা মানে ওই হাতে ধরে নিয়ে যাবার জন্য বানালাম, মানে প্রিন্ট আউট করে লাগিয়ে দিয়েছি শর্টকাট। সো এখানে স্টার্ট হয়ে গেছে আমাদের র্যালি, এবার আমরা বেরোবো। যখন র্যালি হবে তখন চিল্লে চিল্লে বলবি, কাজে দেবে বাংলা চাই। ওকে, আমার কলেজের আশেপাশের রাস্তায় মানে রাস্তার কয়েকটা গলিতে পুলিশ পারমিশন করা ছিল প্রভাত ফেরির জন্য, ম্যামরা আলাদা করে পুলিশ পারমিশন করিয়েছিলেন, তো সেখানেই সেই মতো র্যালি হয়েছে। র্যালি শেষ হওয়ার পর আমরা সবাই মিলে চলে গেলাম রুম নাম্বার 407-এ, কারণ ওখানেই আমাদের আসল প্রোগ্রামটা হবার কথা ছিল। ওখানে পোস্টার কম্পিটিশন হবার কথা ছিল, সেই পোস্টার কম্পিটিশনের পোস্টারগুলো দিয়ে পুরো রুমটা ডেকোরেশন করা হয়েছিল, এবং একজন লেকচারার আসার কথা ছিল, তিনি মাতৃভাষা দিবস উপলক্ষে লেকচার দেবে। এখানে সব ডিপার্টমেন্টের মেয়েরা একটা একটা করে পোস্টার করেছিল, সেগুলোর ওপর দিয়ে প্রেজেন্টেশন দিতে হবে, তো এইরকম করে ডেকোরেশন করা হয়েছিল ওই রুমটা। এরপর আমাদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে প্রোগ্রাম শুরু হলো।
ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশনের জন্য আমাদের গেস্ট লেকচারার ছিলেন ডক্টর মোহিনীমোহন সর্দার, প্রফেসর অ্যান্ড ফর্মার হেড অব দ্য ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। ওনার স্পিচের পর আমাদের পোস্টের প্রেজেন্টেশন স্টার্ট হয়ে গেল, এরপর আমাদের কালচারাল ফাংশন স্টার্ট হবে। সন্দীপ স্যার ও ম্যামের গানের পর আমাদের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের হেড সৌগত স্যার কিছু বলবেন। সন্দীপ স্যার এত সুন্দর গান করে যে সবাই মুগ্ধ হয়ে ওনার গান শুনছিল। সৌগত স্যারের স্পিচের পর একটি নাচের প্রোগ্রাম হবে। নাচটা খুবই সুন্দর ছিল, কিন্তু পুরো ভিডিওটা এখানে দেওয়া সম্ভব না, তাই ট্রিম করে দিলাম। এরপর আমাদের ডিপার্টমেন্টের শীর্ষা খুব সুন্দর আবৃত্তি করে, তো ওর আবৃত্তি ছিল। এরপর বেঙ্গলি ও জিওগ্রাফি ডিপার্টমেন্ট মিলিয়ে একটি গানের প্রোগ্রাম ছিল। গানের পর একটি সুন্দর আবৃত্তি ও একটা স্পিচ শুনলাম। এরপর আবার একটি আমরা জয়েন্ট নাচের প্রোগ্রাম দেখব। এই নাচটা অসাধারণ ছিল। ওরা টোটাল 12 জন মিলে নাচটা প্রেজেন্ট করেছিল। ফার্স্ট ধাপে 3 জন ছিল, সেকেন্ড স্টেজে 2 জন আসলো, তারপরের স্টেজে 3 জন, আবার তারপরের স্টেজে 4 জন। খুবই সুন্দরভাবে ওরা প্রেজেন্ট করেছে নাচটাকে। খুব সুন্দর একটা নাচ দেখার পর এই যে আমরা আবৃত্তিটা শুনলাম, এটা শোনার পর সবার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। গায়ে কাঁটা দেওয়া আবৃত্তির পর একটা গ্রুপ ড্রামা ছিল, যেটাও খুবই সুন্দর হয়েছিল। ড্রামাটা পুরোটা দেওয়া পসিবল নয়, তাই কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করেছি। ড্রামাটা শেষ হবার পর কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের একজন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ডে নিয়ে কিছু বলল। আমাদের ডিপার্টমেন্টের রিয়া খুব সুন্দর আবৃত্তি করে শোনালো। আমাদের ডিপার্টমেন্ট থেকে 2 জন আবৃত্তিতে পার্টিসিপেট করেছিল, রিয়া অ্যান্ড শীর্ষা। রিয়ার আবৃত্তির পর আমরা একটি সোলো ডান্স পারফরমেন্স দেখলাম। এই পারফরমেন্সে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন ছিল, মানে ওই মেয়েটা একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছিল, কোন ডিপার্টমেন্ট এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট ট্রান্সলেশনটা শুনতে খুব ভালো লাগছিল, খুবই সুন্দর ছিল। এই নাচের পারফরমেন্সটা ছিল আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের, মানে আমাদের প্রোগ্রামের লাস্ট ডান্স পারফরমেন্স, অ্যান্ড এটা যোগা ডিপার্টমেন্টের থেকে ছিল। খুবই সুন্দর হয়েছিল এটা, অ্যান্ড লাস্ট পার্টটা মানে লাস্ট পোস্টটা ওদের, ওটা তো আরোই সুন্দর ছিল। পোস্টটা মানে যোগা করে যেহেতু, তো পোস্ট তো সুন্দর হবেই, তো খুবই ভালো ছিল। Thank you.
এরপর ওই প্রোগ্রামে উপস্থিত স্যার এবং ম্যামেরা সবাই মিলে একটি গান করল। গানের পর আমাদের IQAC সেলের কোঅর্ডিনেটর দীপা ম্যামের স্পিচের মধ্যে দিয়ে আমাদের প্রোগ্রামের সমাপ্তি ঘটলো।